ওয়েলকাম ভিওয়ার্স আপনাদের সকলকে স্বাগত জানাই পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে আরও একটি নোটিস জারি করা হয়েছে আজকে যেখানে প্রশ্নভুল মামলার পিটিশনারদের ইন্টারভিউ শুরু হওয়ার লিস্ট দেওয়া রয়েছে নাম দেওয়া রয়েছে এবং তাদের ইন্টারভিউ কবে হবে কটার সময় হবে কোথায় হবে এই সমস্ত কিছু দেওয়া রয়েছে তো এটা কিন্তু সাতশো আটত্রিশ জনের লিস্ট নয় এটা হচ্ছে পায়েলবাগসহ আরও কয়েকটি প্রশ্নভুল মামলার যে পিটিশনাররা ছিলেন তাদের কিন্তু ইন্টারভিউ শুরু হচ্ছে ইন্টারভিউ হবে এখানে দেখতেই পাচ্ছেন ইন্টারভিউ হবে বাইশ নয় বাইশ তারিখে এগারোটা থেকে পাঁচটার মধ্যে কলকাতা প্রাইমারি স্কুল কাউন্সিল এর অফিসেই হবে যেটা ইন্টারভিউ বোর্ড রয়েছে বেশ কয়েকটি রিট পিটিশনারদের যারা পিটিশনার রয়েছে তাদেরই যে সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে টেট অ্যাডমিট কার্ড ডাউনলোডের ডকুমেন্ট অফ টেট কোয়ালিফিকেশান টেট কোয়ালিফিকেশানের যে আপনি কোয়ালিফাই করেছেন তার ডাউনলোড কপি অরিজিনাল অ্যাডমিট কার্ড মাধ্যমিকের মাধ্যমিকের সার্টিফিকেট মার্কশিট এইচএস এর এছাড়া রয়েছে ট্রেনিং কোয়ালিফিকেশনের মার্কশিট সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট এক্সেমটেড ক্যাটাগরি ক্যাটেগরি সার্টিফিকেট অরিজিনাল এক্স সার্ভিসম্যান সার্টিফিকেট অরিজিনাল ফার্স্ট এনগেজমেন্ট লেটার অ্যাজ এ প্রাইমারি প্যারাটিচার যদি আপনি হয়ে থাকেন তাহলে এছাড়া এক্সপেরিয়েন্স সার্টিফিকেট প্রাইমারি প্যারাটিচার ইস্যুড বাই ডিপিও এসডিও এর দ্বারা আধার কার্ড অরিজিনাল একটা আইডেন্টিফিকেশনের জন্য আধার কার্ড বা ভোটার কার্ড এবং দুই কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এই সমস্ত কিছু আপনাকে নিয়ে হাজির হতে হবে এখানে দেখতে পাচ্ছেন এক এক করে নাম দেওয়া রয়েছে এবং রোল নম্বর দেওয়া রয়েছে ডেট দেওয়া রয়েছে বাইশ তারিখ টেবিল নম্বর দেওয়া রয়েছে এক তারপরে দেওয়া রয়েছে কিছু দূর পরে দুই তিন এভাবে টেবিল নম্বর অনুযায়ী আপনারা পেয়ে যাবেন আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই পেজটি ডাউনলোড করে নিতে পারেন এবং দেখে নিতে পারেন আপনার নাম রয়েছে কিনা যদি আপনি প্রশ্নভুল মামলার পিটিশনার হয়ে থাকেন তো এটা শুধুমাত্র প্রশ্নভুল মামলার পিটিশনারদেরই ইন্টারভিউ হচ্ছে বাইশ তারিখ তবে এটা সাতশো আটত্রিশ জনের নয় সাতশো জনের জন্য সাতশো জনের লিস্টের জন্য আরও কিছু দিন হয়তো অপেক্ষা করতে হবে তো যখনই সেই খবর আসবে আমি আপনাদের দিয়ে দেবো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপাতত এইটা হচ্ছে পায়েলবাগ সহ অন্যান্য প্রশ্নফল মামলার পিটিশনারদেরই ইন্টারভিউ তো পুজোর আগেই এর ফাইনাল মেরিট লিস্ট চলে আসতে পারে যেখানে নট ইনক্লুডেডের সম্ভাবনাও রয়েছে তো হাজার চোদ্দো দু হাজার সতেরো সালের টেটের রেজাল্ট কিন্তু পুজোর আগেই হওয়ার সম্ভাবনা আছে এটা আপনারা জানেনি তো আজকের মতো এটুকুই আপডেট আগামী আপডেটের জন্য অপেক্ষা করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সকলকে ধন্যবাদ